নমস্কার, আপনারা দেখছেন বর্তমানের কথা। আমি অঙ্কিতা আসছি বিস্তারিত খবরে। রায়গঞ্জ কলিক পাখিরালয় শুরু হলো এবছরের পাখি গণনার কাজ। জেলার 5টি স্বেচ্ছাসেবী সংস্থার স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আগামীকাল পর্যন্ত চলবে এই গণনা। এবছর পরিচয় পাখির সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করছেন গণনা করতে আসা পাখি প্রেমিকরা। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শামুকখোল পাখির অভয়ারণ্যটি রায়গঞ্জ শহর থেকে একটু দূরে 12 নম্বর জাতীয় সড়কের গা ঘেঁষে অবস্থিত। এখানে ওপেন বিল স্টক ছাড়াও নাইট হেরেন, ইগ্রেট কমরেন জাতীয় পরিচয় পাখি বর্ষার সময় প্রজনন জন্য বাসা বাঁধে। এদিন কুলিক পাখিরালয়ের রেঞ্জ অফিসার প্রেমিকা লামা বলেন, 1984 সাল থেকে এই অভয়ারণ্য পাখি গণনার কাজ হয়ে আসছে। প্রথম বছর 29,000-এর সামান্য পাখি বেশি এসেছিল। মাঝে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের জন্য 2-1 বার পাখির সংখ্যা কমলেও গত বছর পাখির সংখ্যা ছিল 99,000-এরও বেশি। তিনি বলেন, এবার উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালস, রায়গঞ্জ পিপল ফর অ্যানিমালস, নর্থ বেঙ্গল ফটোগ্রাফি ক্লাব, হিমালয়ান মাউন্টেরিয়ান্স অ্যান্ড টোকাস অ্যাসোসিয়েশন সহ মোট 5টি স্বেচ্ছাসেবী সংস্থার পাখি গণনায় অংশ নিয়েছেন। রায়গঞ্জ ফরেস্ট ডিভিশনের বিডিও অফিসার বরুণ কুমার সাহা জানান, যে অঞ্চলে পাখি গণনা করা হচ্ছে সেখানে 1134টি গাছকে নাম্বারিং করা হয়েছে। প্রতিটি গাছের পাখি বাসার সংখ্যা এবং পাখির সংখ্যা গড় করে মোট পাখির সংখ্যা গণনা করা হয়। এদিন পাখি গণনা করতে এসেছিলেন শহরের প্রবীণ নাগরিক গোপাল মিত্র। তিনি বলেন, প্রতি বছর পাখি গণনার দিন আমরা আসি, এবছর পরিবেশ প্রকৃতির অনুকূল রয়েছে, তাই পাখির সংখ্যা আগের সব রেকর্ড ভেঙে দিতে পারে। উত্তর দিনাজপুর পিপলস অব অ্যানিমালস এর সম্পাদক গৌতম তান্তিয়া তিনিও আশা প্রকাশ করে বলেন, সকাল থেকে পাখি গণনার কাজ করছি, আমরা আমাদের সংস্থা থেকে অনেকে এসেছি। পাখি গণনার কাজ করতে গিয়ে মনে হচ্ছে এবার পাখির সংখ্যা বেড়েছে। যে সমস্ত গাছে আগে বাসা বাঁধেনি এবার সেই গাছগুলো পাখি ভরপুর। দীর্ঘ লকডাউনের জন্যই এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে আমাদের অনুমান। পাখি গণনার কাজে উপস্থিত ছিলেন হিমালয়ান মাউন্টেরিয়ান্স অ্যান্ড টেকার্স অ্যাসোসিয়েশনের ঋতু দে পাপিয়া চক্রবর্তী। তাদেরকে মন দিয়ে পাখি গণনা করতে দেখা গেল। শুরু করেছেন যে পাখি গণনার কাজ, সে সম্বন্ধে একটু জানতে চাচ্ছি, যদি একটু বলেন আর কি করলেন আপনারা। প্রতি বছরের মতো এবছরও কুলিক পক্ষ নিবাসের পাখি গণনা শুরু হয়েছে। গত বছর আপনারা জানেন রেকর্ড সংখ্যক পাখি এসেছিল 99,631, প্রায় 1 লক্ষের কাছাকাছি। এবছর আশা করছি আমরা সেই রেকর্ডটাকেও ছাপিয়ে যাবো। এবছর পাখির সংখ্যা আরও অনেক বেশি মনে হচ্ছে। তো 2 দিন ধরে এই পাখি গণনা চলবে এবং আমরা প্রতিটা গাছের নাম্বারিং করা আছে, এবং প্রতিটা গাছে আমরা পাখির বাসা কটা আছে সেটা গুনে নিচ্ছি। এবং প্রতিটা বাসায় একটা করে বাবা মা সহ 2টো বাচ্চা সহ 4টে করে পাখি হিসাব করা হয় ঘরে। তো মানে কীভাবে গুনছেন, মানে যে জিনিসটা আপনারা বোঝাতে চাচ্ছেন আর কি, সেটা যদি একটু ভালো করে বলুন। প্রতিটা গাছে কতগুলো পাখির বাসা আছে সেগুলো আমরা কাউন্ট করে নিচ্ছি এবং প্রতিটা বাসায় ঘরে 4টে করে পাখি ধরা হয়। কতগুলো গাছ আছে, কতগুলো গাছে এরকম এখানটায় গণনা হবে মনে হয়? এখানে এখনো প্রায় গোটা ফরেস্ট এরিয়াতে মোটামুটি আমরা আজকে 300 করে গাছ কাউন্ট করেছি আজকে। হ্যাঁ, আবার গতকালও আছে। হ্যাঁ, আগামীকাল আছে আবার। হ্যাঁ, আগামীকাল। হ্যাঁ, তো টোটাল কিরকম আশা করছেন এবারে পাখির সংখ্যা? আশা করছি এবছর 1 লক্ষেরও বেশি পাখি এসছে, এটা আশা করা যাচ্ছে। আচ্ছা, পাখি কিছু খুঁজে পেলেন? পাখি পাওয়ার কারণ আমরা একটাই খুঁজে পাচ্ছি, যেহেতু COVID-19 সিচুয়েশনে লকডাউনের দরুন পরিবেশ দূষণ অনেকটাই কমেছে এবং সেই কারণে পাখির সংখ্যা বেড়েছে। এবং এখানে কুলিক পক্ষের মেশে রক্ষণাবেক্ষণ খুব ভালো এবং মানুষ এটাকে রক্ষা করছে এবং আমাদের বন দপ্তরের কর্মীরা এবং বিভিন্ন এনজিওর মেম্বাররা সবাই মিলে এটাকে রক্ষণাবেক্ষণ করছে বলে পাখির সংখ্যা দিনের পর দিন বাড়ছে। কি নিয়ে আজকে লাইক এভরি ইয়ার আমার সেপ্টেম্বর মাসে বার্ড সেন্সাস হয়, তো সেপ্টেম্বর মাসে ম্যাক্সিমাম হ্যাচিং হয়ে যায়, তাই জন্য সেপ্টেম্বর মাসেই করে বার্ড সেন্সাস। তো এই সাল বি লাইক 14th and 15th September এ সেন্সাসের জন্য ডেটটা ফিক্স হয়েছিল। তো আজকে মোটামুটি 7 o'clock থেকে, মর্নিং 7 o'clock থেকে মেনলি 3টা এনজিওস, উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালস, রায়গঞ্জ পিপলস ফর অ্যানিমালস আর HMTA, হ্যাঁ এই 3টা এনজিওস এসেছিলো। তো ওনার পার্টিসিপেশনের করে তারপরে আমার আজকে দিনের সেন্সাসটা শেষ হয়ে গিয়েছিলো। আর একদিন আছে কালকে, কালকে ফাইনাল সেন্সাস হয়ে তারপরে এটা কন্ডাকশন কমপ্লিট হয়ে যাবে।